অতএব এইখানে গিয়ে মৌলিক দুটো জিনিস সামনে চলে আসলো। একদল হচ্ছেন শৈথিল্যবাদী, যারা মনে করেন যেভাবেই হোক আমি তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি, অথচ আমি জান্নাতে চলে যাবো, সালাত নেই, সিয়াম নেই, কিছু নেই, চুরি ডাকাতি পকেট মারি ঘুষ ঘুষ সবই চলে যাচ্ছে, উনি হজ করবে, উমরা করবে, সালাত আদায় করবে, জান্নাত চলে যাবে, এটা শৈথিল্যবাদী, এদের মুরজিয়া। আর এক দল আছে চরমপন্থী, তার মনে করেন পান্থে চুন খসলে তোরা কল্লা উড়িয়ে দাও, পান্থে চুন খসলে কল্লা উড়াও, ওকে দেখি হবে না, ও মুসলমান না, যেহেতু সে এটি করেনি সেটি করেনি। আমাদের প্রধানমন্ত্রী নাকি কোন হিন্দুর মাথায় কপাল বেলা কি টিক দিয়েছে, এইসব দেখে বা সব কাফের হয়ে গেছে, অর্থাৎ সব মারো যত পারো, এটা হলো চরমপন্থী, এটা খারিজ আকিদা। আর মধ্যবর্তী আকিদা হচ্ছে এই কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, সে গুনাহগার, মুসলিম কিন্তু সে গুনাহগার।